بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিওতে আপনারা প্রথমেই জুতার ছবি দেখতে পাচ্ছেন, আর অনেকেই ভাবছেন জুতার ছবি কেন আমি আমার ভিডিওতে ইউজ করেছি। তার একটি যথেষ্ট কারণ আছে। জুতা এবং মোজা আমাদের নিত্য প্রয়োজনীয় দুটি ব্যবহৃত জিনিস, যা ছাড়া আমরা অসম্পূর্ণ। সাধারণত যখন ঘরের বাইরে থেকে ঘরে প্রবেশ করি এবং নামাজের জন্য মসজিদে প্রবেশ করি অথবা ওযু করার সময় আমরা জুতা মোজা খুলে রাখি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ঘরের বাইরে থাকব, মসজিদ থেকে অনেক দূরে থাকব কিংবা কোনো উপকূল পরিবেশে থাকব না, তখন আমরা কি করব? ধরুন যখন আমরা ট্রেনে বা বাসে যাত্রাকালীন সময়ে অনেক মানুষের মধ্যে বা অনেক মানুষের ভিড়ের মধ্যে থাকি, তখন কোনো উপকূল পরিবেশ না পেয়ে বাধ্য হয়েই আমরা যেখানে থাকি সেখানেই ইশারার সাহায্যে নামাজ পড়ি। কিংবা শহর থেকে দূরে কোনো স্থানে, যেমন বাজার হাট, কলকারখানা, বন জঙ্গল, হাসপাতাল ইত্যাদি স্থানে নামাজ পড়ার বিশেষ কোনো ব্যবস্থা থাকে না, সেখানে আমাদের বাধ্যগতভাবেই অজুর বদলে তায়ামুম করে নামাজ পড়তে হয়। বিশেষ করে মেয়েদের ব্যাপারে সেখানেও আমাদের ইশারার মাধ্যমে নামাজ আদায় করতে হয়। এমত অবস্থায় যদি আমরা জুতা অথবা মোজা খুলে নামাজ আদায় করি, তখন পায়ের নিচে ধুলাবালি লেগে যেতে পারে অথবা মেয়েদের পর্দারও একটা বিষয় থাকে। সেক্ষেত্রে আমরা এমন অবস্থায় কি জুতা মোজা পরেই নামাজ আদায় করতে পারবো কি না, চলুন কয়েকটি হাদিসের মাধ্যমে শুনে নেই। বুখারী শরীফের 373 নম্বর হাদিসটিতে বর্ণিত হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জুতা পরে নামাজ পড়তেন? তিনি বললেন হ্যাঁ। আরও একটি হাদিস 374 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, হযরত জারির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একবার প্রস্রাব করে ওযু করলেন এবং মোজার ওপর মাসেহ করলেন, তারপর দাঁড়িয়ে নামাজ পড়লেন। তাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে দেখেছি। ইব্রাহিম বলেন, লোকেরা জারিরের এ হাদিসটি খুব পছন্দ করত, কেননা তিনি সকলের শেষে ইসলাম গ্রহণকারীদের এক ব্যক্তি ছিলেন। এখানে আরও একটি হাদিস পরপর বর্ণিত হয়েছে, 375 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, হযরত মুগিরাহ ইবনে শোবা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করালাম এবং তিনি মোজার ওপর মাসেহ করে নামাজ পড়লেন। মহান আল্লাহ পাক আমাদের সকলকে হাদিসগুলো বুঝে পড়ার এবং মানার তৌফিক দান করুন। সেই দোয়া রেখে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।